টাকার কিছু ব্যবস্থা হলো? কই আর ব্যবস্থা হলো? তবে মনে হচ্ছে খুব শিগগিরই একটা মোটা টাকার ব্যবস্থা হবে। কিন্তু এই পাশে রূপসার বাড়ির লোকরা তো দুহাত দিয়ে খুব খরচা করছে, এই সুযোগে রূপসা কিছু চাইলে পারত। দেখা যাক, সেই পথেই তো এগোচ্ছি। তাই নাকি? সে ব্যবস্থা কিছু। মা, তো রূপসা এসে গেছো? নিশ্চয়ই সবকিছু কেনা হয়নি, এত তাড়াতাড়ি যখন এসেছো। না না মা, আমি সবই এনেছি। সব দেখি দেখি দেখি, এসো 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 এসো। আমি না ভাবছিলাম কিছুদিন থেকে যাব, খাওয়া দাওয়া জিনিসপত্র তো অভাব নেই এখানে, আর তাছাড়া যা যা লাগবে সেগুলো রূপসা এনে দেবে। মায়ের কথা শুনে ঘাবড়ে গেল। ডোন্ট ওয়ারি, আমি যেভাবে বলেছি সেই মতো ব্যবস্থা করতে পারলে আমরা তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন বাকিটা পুরোটাই তোমার হাতে রূপু সোনা। ব্যবস্থা? তাড়াতাড়ি? কিসের ব্যবস্থা? কিসের এত তাড়াতাড়ি? মিস্টার চৌধুরী, আমার বেবি ছেলে মানুষ, ও সরল সাদাসিধে, ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলেছে। ওর ডিসিশনকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণই নেই। আমি গুরুত্ব দিচ্ছি ওর অসুবিধেগুলো। এত মাস সংসার করার পর আজ হঠাৎ কি মনে হলো যে আপনাদের কাছে ওকে হাত পাততে হলো? টের পাচ্ছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অভাবে সংসার কি সেটা তো আগে জানতো না, এখন টের পাচ্ছে। বারবার সামর্থ্যের কথা মনে করিয়ে দেবার দরকার নেই মিসেস সরকার। আমার সামর্থ্য কি সেটা আমি আপনার থেকে ভালো জানি। আপনার মেয়ের অসুবিধার কথা তো? বেশ, 7 দিনের মধ্যে ওর সমস্ত সুযোগ সুবিধার বন্দোবস্ত আমি করে দেব, এই আমি বলে রেখে গেলাম। শ্রেয়া, তুমি কি শপিংয়ে গিয়েছিলে? শপিংয়ে? কই না তো। এই শ্রেয়া, ইয়ার কি মেরো না, আমার ওয়ালেটে ডেবিট কার্ডটা নেই। আসলে দাদার ওয়ালেট থেকে আমি এটাই খুঁজছিলাম। শ্রেয়া প্লিজ, তুমি চুপ করে থেকো না। তুমি জানাও, যদি তুমি নিয়ে থাকো সেটা একদিক দিয়ে নিশ্চিন্তের ব্যাপার, কারণ একটু আগে ব্যাংক থেকে আমাকে SMS এসেছে। আমার ডেবিট কার্ডটা থেকে প্রায় 15,000 টাকার শপিং হয়েছে। তুমি নিয়ে থাকলে ভালো, না নিয়ে থাকলে আমাকে এটা ইমিডিয়েট লক করতে হবে। আমি রাখছি, এক্ষুনি রাখছি। ঠিক আছে। তা এত কি শপিং করলে রূপসা জানতে পারি? দেখো বৌদি, সেই কৈফিয়ত তো আমি আর তোমাকে দেব না। আর তুমি এমনিতেও ভালো মানুষে করে অনেকের অনেক কাজ করেছো, এবার আমার জন্য একটা কাজ করবে। কি কাজ? গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এসেছি। বাহ, খুব ভালো করেছো। রূপু, নীলগুলো নিয়ে এসেছি, তুই একটু বার কর। হ্যাঁ মা। এই না না, তুমি ধরো না, আসলে এটা আমি স্পেশালি বৌদির জন্য এনেছি। তুমি এক কাজ করো, তুমি বৌদিকে ডেকে দাও। গুড মর্নিং নীল। ভেরি গুড মর্নিং দাদা। এই বৌদির কথাই হচ্ছিল। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে কচুরি জিলিপি খাই। এই নিন বৌদি। থ্যাঙ্কস নীল, তুমি আমার কথা ভেবে ওগুলো নিয়ে এসেছো, এজন্য অনেক ধন্যবাদ। তবে আমি ওগুলো খেতে পারবো না।